কুরআন কুরআনের মধ্যে আল্লাহ তাআলা কসম ওঠান বিভিন্ন জায়গায় এটা কুরআনের শেষ কসম কুরআনে প্রথম কসম প্রথম কসম সূরা নিসার মধ্যে ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাতা ইউহাক্কিমুকা ফিমা শাজার বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফাসিহিম হারাজাম مما কদাইতা ওয়াসালিমু তাসলিমা এটা কুরআনের সর্বপ্রথম কসম এটা কুরআনের সবচেয়ে সুন্দরতম কসম সবচেয়ে সুন্দরতম কসম কেন আল্লাহ কি বলছেন এই জায়গায় এ মারহবীব নিজর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলছেন এ মারহবীব আমি আমার রবের কসম খাচ্ছি আমি আমার রবের কসম খাচ্ছি রব তো আল্লাহ নিজি কিন্তু এরকম যেরকম রব্ব মুহাম্মদ অন্য কেউ আর কসম উঠানে ওয়ালা অন্য কেউ बोलतेছেন আমি আমার রবের কসম খাচ্ছি এটা ভালোবাসা প্রকাশ করার একটা আন্দাজ যখন ভালোবাসা শেষ স্টেজে পৌঁছে যায় এইভাবে প্রকাশ করে এটা কোরআনে প্রথম কসম যে আমার হাবিব আপনি পুরো বাংলাদেশের পুরো পৃথিবীর সিলেট ওয়ালাদেরকে বলে দেন যতক্ষণ পর্যন্ত আপনার ফেসলার সামনে মাথা নত করবে না পুরুষ হোক মহিলা হোক তাদের ইমান আমি কবুল করব না আর কোরআনে শেষ কসম ওয়াল আস ইনসান্লা আমানু।

এই জায়গায় জালালের সাথে আল্লাহ জবরদস্ত লেহজা কথা বলার ঢং এর মধ্যে একটা আছে ঘন বলার কথার মধ্যে একটা ভূমিকম্পর মধ্যে এরকম হেলানো আসে যে এরকম আল্লাহ বলতে চাচ্ছেন যে মনে হয় যেন যে তোমাদেরকে এত কোরআন শোনালাম তোমরা বুঝলা না আমার কথা তিরিশ পারা কোরআন শুনলা তারপরেও না এখন পুরা কোরানকে আমি এক করে সারাংশ বয়ান করতেছি তিন আয়াতের মধ্যে এখন কান খোলে শোনো আর হলে অনন্ত অসীমকালের জন্য বরবাদ হয়ে যাবা তোমার তো দিদি লিখে দেওয়া হবে বরবাদই ধ্বংস পুরো দুনিয়ার মানুষ নাকাম ধ্বংস আচ্ছা কেউ সফল কাম আছে বলছেন কে আমানু এক নম্বর যে ইমান আনছে তো কাফের বের হয়ে গেল ও আমিল যারা নিজে কর্ম সুন্দর করলো তো শুধু ইমান আনলে হবে না ও তাহবে আর যারা সত্যর দাওয়াত দিবে তো শুধু আমল করলেও হবে না সব যারা সবর ধৈর্য ধারণ করবে তো শুধু দাবত দিলেও হবে না প্রতিটা জায়গায় নাকামের মানে পরিবর্তন হয়েছে একদম এই চারটা গুণে যে গুণান্বিত হবে সে পরিপূর্ণ সফলতা অর্জন করল এর একটু আগে আল্লাহ রব ওই জায়গায় বড় জালালের সাথে আল্লাহ এগারোটা কসম উঠিয়েছেন এগারোটা কসম দেখেন কসম তো একটাই যথেষ্ট মিথ্যুক কোন ব্যক্তি যদি আমাদের সামনে কসম খায় না আপনাদের গ্রামের মধ্যে যে পঞ্চায়েত বসে কেউ যদি কসম খায় কসম খাওয়ার পরে তার কথা কথা যদি মিথ্যাও মনে করে তারপরে বলে ঠিক আছে তুমি কসম খেয়েছ তোমার আল্লাহর সাথে তোমার লেনদেন চলো তোমাকে মাফ করে দেওয়া হলো হ্যাঁ তুমি জানো তোমার আল্লাহর সাথে লেনদেন তুমি কসম খেয়েছো সেই কসম এত শক্তিশালী জিনিস উঠানে ওয়ালা বলে যে যাও চলো ঠিক আছে মাফ করে দেওয়া হলো তোমাকে আর যখন কসম উঠানে আল্লাহ যে আল্লাহর কসম উঠানোর কোনো প্রয়োজন নাই আর যখন একটা কসম না এগারোটা কসম আর যত কসম উঠাচ্ছেন তার কথার মধ্যে ওজন বাড়ে থাকে ওয়াল আসার একটা কসম ওয়া ওয়াল্লা যে দুইটা কসম والليل اذا يغشى والنهار اذا تجلى وما خلق الذكر والانثى تنتا قسم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود اجك چت قسم والفجر وليال عشر والشف والوتر والليل اذا يسر پاشتا قسم خان جي قسم برتے تر پڑے کتھا جيتا بول بے نوٹر اوپر اوجن برتے جي গুরুত্ব দিয়েছেন এটা বোঝানোর জন্য যে সফল কামকে আর না কামকে কারণ আমরা মনে করি যার ব্যবসা বেড়ে গেছে যার চাকরি বেড়ে গেছে বড় অফিসার আর বড় স্টেজে বসে গেছে আর বড় পদবি পেয়ে গেছে সবাই ইমান বনে গেছে আজকে যে বড় ব্যবসা বড় চাকরি বড় নাম বড় দাম সে সফল কাম না এর মধ্যে সব বরাবর হয়ে গেছে আজকে মাফ করবেন মুসলমান নন মুসলমান সবাই এটা চিন্তা করে ব্যবসা চলে নাই না কাম ব্যবসা চলছে কামিয়া ইজ্জত আছে সম্মানিত সবাই সালাম করে সফল কাম সালাম করে না কাম আল্লাহ এই মূর্তিকে আমাদের থেকে বের করে ওইটা এগারোটা হাতুড়ি মেরে এগারোটা কসম আল্লাহ ই একটা একটা আল্লাহর কসম পুরা কোরআনের মধ্যে কোনো জায়গায় এগারোটা কসম একসাথে নেই একমাত্র এই জায়গা ছাড়া যে সফল কামকে আর না এটা বোঝানোর জন্য ওয়া শাহা যে সূর্যের কসম তার আলোর কসম আমি চাঁদের কসম খাচ্ছি যে তার পিছনে আসে ও নাহারি ইজা জাল্লাহা আমি দিনের কসম খাচ্ছি যে আলোকৃত করে দেয় ও লাইলি ইজা ইয়া আমি রাতের কসম খাচ্ছি যেটা ছেয়ে যায় পাঁচটা কসম ও আমি আসমানের কসম খাচ্ছি এখন আল্লাহ তালা এই জায়গায় রাগে এসে নিজেকে তার মধ্যে আনতেছেন মা বানাহা আমি আসমানের বানানে ওয়ালান নিজের রবের কসম খাচ্ছি তারপরে ওয়াল আর্দ আমি জমিনের কসম খাচ্ছি ওমা তো আহা যিনি জমিনকে বিছিয়ে দিয়েছেন সে রবের কসম খাচ্ছি ওয়া আমি তোমার জানের কসম খাচ্ছি ওয়ামা সাহা তোমার জানের বানানে ওয়ালা রবের কসম খাচ্ছি এগারোটা কসম একটার পর একটা এরকম যেরকম হাতুরি দিয়ে মাথার মধ্যে বাড়ি মারা হচ্ছে যে এটা ভিতরের মূর্তিগুলোর উপর ফায়ার করছে ভিতরের মূর্তিগুলার উপর আল্লাহ তালা হাতুরি মারছেন আর শেষে উত্তর কি দিছেন কদ আফলাহামন জাক্কাহা ও কদ হামন দাহা যে নিজের মনকে পবিত্র করে ফেললো সে সফল কাম হয়ে গেল এখন তার ব্যবসা চলুক অথবা না চলুক আর যে নিজের মনকে অপবিত্র করে ফেললো সে না নাকাম আর ধ্বংস তার ব্যবসা চলুক আর না চলুক ইটাকে যে আগে যায় খুলেছেন যে পবিত্র কিভাবে হয় আর না অপবিত্র কিভাবে হয় যখন সে ইমান আনে তো চার ভাগের এক ভাগ পবিত্র আর তিন ভাগ অপবিত্র সে যদি ইমানের মধ্যেই নাই তো পুরা নংরা পুরা অপবিত্র পুরা ধ্বংস ইমান আসলো এখন সরে আশ্রের মধ্যে আসে চিন্তা করেন চার ভাগের এক ভাগ পবিত্র তিন ভাগ অপবিত্র তারপর আমল আসলো কর্ম ঠিক করলো তো দুই ভাগ পবিত্র দুই ভাগ অপবিত্র তার সাথে দাওয়াত এবং তবলিগের কাজও করল তো তিন ভাগ পবিত্র এক ভাগ অপবিত্র একটু ময়লা নংরা তার সাথে ধৈর্য ধারণ সবর করলো তো সে পুরা পবিত্র হয়ে গেল পুরা সাফ হয়ে গেল সুরাই ওয়া শামসের মধ্যে আল্লাহ তালা ইশারা করছেন যে এটাকে পবিত্র করো সফল কাম হয়ে যাবা এটাকে নোংরা করবা অপবিত্র হয়ে যাবা নাকাম ধ্বংস হবা নংরা কিভাবে হবে ইমান নাই নংরা। হ্যাঁ সবর নেই তবলিগ নাই, আমুল নেই নোংরা তুমি পবিত্র কীভাবে হবে ইমান বানাও আমুল বানাও দাওয়াতের কাজ করো তবলিগ করো আর সবর করো এই চারটা কাজ পুরুষ মহিলা গরিব ধনী যে করবে আর করা প্রয়োজন এটা ছাড়া কিউ সফল কাম হতে পারবে না যে যে জায়গায় থাকেন না কেন এই জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে যে কোরআনের মজলিসের মধ্যে আমরা বসছি ওই কোরআনের সারাংশ আমি বললাম যে এই সুরার অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে আমাদের জিন্দগি পরিবর্তন হয়ে যাবে আর আমরা সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারবো এটার জন্য বড় ধনী বড় টাকা পয়সা বা কোনো ধনী ব্যক্তিকে গরিব আর অসহায় হইতে হবে না যে যেই জায়গায় আসে ওই জায়গায় থেকে এই চারটা গুণ অর্জন করতে পারে আর পরিপূর্ণ সফলতা ওই ব্যক্তি অর্জন করতে পারে এই জন্য পরিপূর্ণ সফলতা অর্জন করার জন্য কোরআন এই চারটা উসুল চারটা প্রিন্সিপাল সফলতা অর্জন করার জন্য আর এই চারটা প্রিন্সিপাল দুনিয়া এবং আখরাতে সম্মানিত হওয়ার জন্য আর এগুলাকে ছেড়ে দেওয়াই নাকামি এবং ধ্বংস চাহে অতীতে হোক বর্তমানে হোক ভবিষ্যতে হোক এই জন্য আপনাদের কাছে আজিজানা দরখাস্ত আমার এটা যে আমরা এই জায়গায় আসছি শুধু আসলাম আর মজা লাগলো ভালো লাগলো কথা এক কান্দে ঢুকাইলাম আর তারপরে এখান থেকে চলে গেলাম এরকমভাবে এখান থেকে চলে না যাই বরং এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে বসছি বুদ্ধিমান ওই ব্যক্তি যে কোথাও সময় দেয় ওখান থেকে কিছু নিয়ে যায় আর বোকা ওই ব্যক্তি যে কোথাও যায় বসে হাসি ঠাট্টা করে উঠে চলে যায় ওখান থেকে কিছু অর্জন করে না সেই ব্যক্তি বড় বোকা সে সময়ের দাম দিতে পারে নাই সময়ের দাম সে বোঝে নাই এজন্য আমরা এখানে বসছি আমরা এখানে আসছি আমাদের জীবনের মধ্যে কিভাবে কোরআন আসতে পারে আমাদের জিন্দিগি কিভাবে সফলতার উচ্ছ্বসী করে পৌঁছতে পারে আর নোংরামি পদভ্রষ্টতা মানুষকে কষ্ট দেওয়া মানুষকে গালি দেওয়া মানুষের গিবত আর শিকায়ত হ্যাঁ কোনো জায়গায় কোনোভাবে মানুষকে কোনোভাবে কষ্ট দেওয়া এগুলার দ্বারা নাকামি আর ধ্বংস অনিবার্য আমার জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এই জন্য আমরা সমাজের মধ্যে থাকি আমরা পরিবার নিয়ে থাকি এই কোরআনকে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের পরিবারে পারিবারিক জীবনে আমাদের সমাজের মধ্যে এবং আল্লাহ আমাদের জীবনকে পরিচালনা করার আর সফলতার উচ্চ শিখরে পৌঁছার আর এই কোরআনকে পুরো দুনিয়ার কোনায় কোনায় পৌঁছানোর তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ অসংখ্য